বাংলাদেশের সংবিধান, অনন্য আয়োজন, স্বপ্নের বিদ্যালয়ের সাথে থাকুন। বাংলাদেশ সংবিধানের অভিভাবককে অপশান ঘ, সুপ্রিম কোর্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কত তারিখে? 11 জানুয়ারি 1972 সালে। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয়? 11 এপ্রিল 1972 সালে। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 3নং অনুচ্ছেদে। জাতির পিতার প্রতিকৃতি উল্লেখ আছে কোন অনুচ্ছেদে? 4ক অনুচ্ছেদে। পরিবেশের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 18ক অনুচ্ছেদে। সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও সুযোগের সমতার নিশ্চয়তার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? 19এর 3নং অনুচ্ছেদে। গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার এর নিশ্চয়তা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 11নং অনুচ্ছেদে। মৌলিক উপকরণ ব্যবস্থার কথা বলা হয়েছে সংবিধানের 15নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেওয়া হয়েছে? 3য় ভাগে। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল 47নং অনুচ্ছেদ। তৃতীয় ভাগের 22টি অনুচ্ছেদের মধ্যে কতটি অনুচ্ছেদে মৌলিক অধিকার রয়েছে? 17টি। 41 অনুচ্ছেদে কোন স্বাধীনতার বিষয়টি আলোচনা করা হয়েছে? ধর্মীয় স্বাধীনতা। রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি কোন অনুচ্ছেদে আলোচিত হয়েছে? 52নং অনুচ্ছেদে। বাংলাদেশের রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? স্পিকারের নিকট। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত শতাংশ সদস্যের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? 1/10। জাতীয় সংসদে নির্বাচিত কোনো সদস্য একটানা কত বৈঠক দিবস অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে? তা হচ্ছে 90 কার্য দিবস। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংসদ কর্তৃক ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে? 77নং অনুচ্ছেদে। অধ্যাদেশকে সংসদের অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে অনুমোদন করতে হয়? 30 দিনের মধ্যে। অর্থ বিল সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81-1। বার্ষিক আর্থিক বিবৃতি সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচ্য বিষয়? 87নং অনুচ্ছেদে। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118নং অনুচ্ছেদে। জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হল
141 ক সংবিধানের কোন তফসিলটি বর্তমানে বিলুপ্ত? দ্বিতীয় তফসিল। ষষ্ঠ তফসিলের আলোচ্য বিষয় কোনটি? 26 মার্চের স্বাধীনতা ঘোষণা। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশের সংবিধানের কত নম্বর সংশোধনী বিলে? অষ্টম সংশোধনী বিলে। সংবিধানের পঞ্চম সংশোধনী হাইকোর্টের আপিল বিভাগ কর্তৃক অবৈধ ঘোষিত হয় 27 জুলাই 2010 সালে। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় দ্বিতীয় সংশোধনীতে। কোন অনুচ্ছেদের কারণে চট্টগ্রামকে প্রজাতন্ত্রের রাজধানী বলা যাবে না? 5 নং অনুচ্ছেদে। ৬-২ অনুচ্ছেদে কোন বিষয়টি বর্ণনা আছে? নাগরিকত্ব। বাংলাদেশের সম্পদের মালিকানা কত ধরনের? সম্পদের মালিকানা 3 ধরনের। সংবিধানের 21-১ নং অনুচ্ছেদে নাগরিকের প্রধান কর্তব্য নয় কোনটি? নাগরিকের প্রধান কর্তব্য নয় হচ্ছে ভোট দেওয়া। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? রাষ্ট্রপতি। আইনসভা সংক্রান্ত বিধান প্রণীত আছে বাংলাদেশের সংবিধানের কোন ভাগে? পঞ্চম ভাগে। জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের নিশ্চয়তা দেওয়া হয়েছে কত অনুচ্ছেদের মাধ্যমে? 115 নং অনুচ্ছেদের মাধ্যমে। কোড অফ রেকর্ড কোন আদালতকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। আপিল বিভাগ কর্তৃক কোনো রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিষয়টি বলা হয়েছে 105 নং অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে অনুসারে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা লাভ হয়? 127 নং অনুচ্ছেদ বলে। সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।